নির্বাচন ঘিরে আবার আলোচনায় ব্যাডমিন্টন ফেডারেশন। সাধারণ সম্পাদক পদে এবারও নির্বাচন করতে আগ্রহী জোবায়দুর রহমান রানা। এই পদে সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের আগ্রহের কথা জানা গেলেও তার দাবি তিনি এখনও সিদ্ধান্তহীন। সমঝোতার কমিটির চেষ্টা করছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাডমিন্টন যতটা কোর্টের সাফল্য কিংবা টুর্নামেন্টের কারণে আলোচনায় এসেছে, তার চেয়ে বেশি নির্বাচন কিংবা কমিটি নিয়ে শিরোনাম হয়েছে। গত বছরের 23 ফেব্রুয়ারি সবশেষ নির্বাচন হয়েছে, কিন্তু একটিও ভোট পড়েনি। আগে অ্যাডহক কমিটি ছিলই, এই নির্বাচনের পর আরও দুবার অ্যাডহক কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, অবশেষে আবারও নির্বাচনী হওয়া। সভাপতি পদ সরকার মনোনীত হওয়ায় সাধারণ সম্পাদক পদটাই আগ্রহের কেন্দ্রে। সবশেষ নির্বাচনে এই পদে প্রার্থী ছিলেন তিনজন, তাদের মধ্যে জোবায়দুর রহমান রানা এবারও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আর আমির হোসেন বাহার সিদ্ধান্তহীনতায়। দুজনই সাবেক সাধারণ সম্পাদক। প্রার্থীরা তাকিয়ে 10 ও 11 মের দিকে মনোনয়ন সংগ্রহের এই দুই দিনেই আগ্রহীদের কার্যক্রমে বোঝা যাবে নির্বাচন হবে নাকি সমঝোতার কমিটি আসতে যাচ্ছে। আমি চাচ্ছি যে কীভাবে সামনের দিকে ব্যাডমিন্টনটাকে এগিয়ে নেওয়া যায়। অতীতে যদি আমরা দুই কদম পিছিয়ে গিয়ে থাকি, সেটা ওভারকাম করে কেমন সামনের দিকে আমরা আরো ভালোর দিকে যেতে পারি। প্রার্থীদের নিয়ে সমঝোতার চেষ্টায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। আগ্রহীরা তাদের সাথে যোগাযোগ করছে, তবে এর নির্বাচন পরিচালনা কমিটি শিগগিরই প্রার্থীদের সাথে আলোচনায় বসবে। নির্বাচন ঘিরে নানা গুঞ্জন এরই মধ্যে ডালপালা মেলতে শুরু করেছে। প্রার্থীদের চাওয়া, ব্যাডমিন্টনের সাথে সম্পর্ক নেই এমন কোনো ব্যক্তি যেন গুরুত্বপূর্ণ পদে না আসতে পারে। কিছু কিছু কথাবার্তা, তারপরে কিছু কমেন্টস আছে যেগুলো দুঃখজনক। যারা এই নোংরা পন্থায় একটা তৃতীয় প্ল্যাটফর্ম তৈরি করে আসতে চাচ্ছে, তাদেরকেও আমি বলতে চাই যে এই নোংরা জিনিস বর্জন করে সামনে আসেন। আগ্রহের ভিতরে আমরা 3-4 জনের কথা শুনেছি, যারা ক্যান্ডিডেট তারাই যোগাযোগ রাখতেছে আমাদের সাথেও। যারা যারা ক্যান্ডিডেট আছে এদের সবার সাথে আমরা কথা বলব। ব্যাডমিন্টন ফেডারেশন নির্বাচনে 22 মে ভোট গ্রহণ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।